চলছে লকডাউন, অন্যদিকে বছরের শুরুতেই কালবৈশাখীর দাপটে সঙ্গে শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতি আমের। কপালে চিন্তার বাজ পড়েছে মালদা জেলার আম ব্যবসায়ীদের। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, মালদা জেলার 40% বাগানে সেচের ব্যবস্থা নেই। এদিনের বৃষ্টিতে আমের পক্ষে খুব ভালো, তবে যে সমস্ত এলাকায় শিলাবৃষ্টির ফলে আমে দাগ পড়েছে সেগুলির ক্ষতির সম্ভাবনা রয়েছে। মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা জানান, এই শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা আমের। মালদা জেলার প্রায় 15টি ব্লকের 31,000 সেক্টর জমিতে আম চাষ হয়। জেলার অর্থনৈতিক একটি মোটা অংশ নির্ভর করে এই আম চাষে। লকডাউন অবস্থায় শিলাবৃষ্টির জেরে আমের ফলনের ক্ষতি হওয়ার এমন দুশ্চিন্তায় জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা। গতকাল হঠাৎ করে ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে আমাদের জেলার আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বিগত দিনে যে অনাবৃষ্টি হয়েছিল, ঠিক তখন থেকেই এই অনাবৃষ্টির কারণে আমাদের যে সমস্ত মুকুল ছিল গাছে সেগুলো ঝরে পড়েছিল এবং আমের যে গুটি ছিল সেগুলোতে ফাঙাস হয়ে গিয়েছিল, এবং যে সমস্ত মুকুলে ইতিপূর্বে ফাঙাস হয়ে গিয়েছিল অনাবৃষ্টির কারণে সেগুলো এতদিন হাই টেম্পারেচারে এবং এই আমাদের করোনার যে আতঙ্ক, এই করোনার জন্য লকডাউন চলাকালীন আমাদের আম চাষিরা, আম ব্যবসায়ীরা সঠিকভাবে গাছের পরিচর্যা করতে পেরে ওঠেনি, এক্সপ্রে করা সম্ভব হয়নি। গাছে এক্সপ্রের মাধ্যমে যে সমস্ত অনুখাদ্য দেওয়া দরকার সেগুলো দেওয়া সম্ভব হয়নি। স্বাভাবিক কারণে ওই সমস্ত আমগুলো আকার আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছিল এবং আমগুলো নির্জীব হয়ে গিয়েছিল এবং তাদের ডগাগুলো নরম হয়ে গিয়েছিল। স্বাভাবিক কারণে গতকালের ঝড়ো হাওয়াতে ব্যাপক পরিমাণে সেই ছোটো ছোটো আমগুলো, অপক্ত আমগুলো ঝরে পড়েছে, তাতে আমের অনেক ক্ষতি হয়েছে। তবে এই বৃষ্টির কারণে যে সমস্ত বড় বড় আম ছিল সেই আমের আমগুলোর কিছুটা হলেও লাভ হয়েছে। আমাদের জেলাতেই প্রায় 500,000 মেট্রিক টন আম উৎপাদন হওয়া সম্ভব। আমরা এবার ভেবেছিলাম যে প্রায় 300,000 মেট্রিক টন আম আমাদের জেলার উৎপাদিত হবে, কিন্তু এই একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের জেলার আম চাষি, আম ব্যবসায়ীরা সকলে ক্ষতিগ্রস্ত এবং আমাদের জেলার অর্থনীতি, আমের ওপর নির্ভরশীল অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের ফুড প্রসেসিং এবং হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, অতি সত্বর কীভাবে এই আমাদের আম চাষিদের, আম ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো যায়, তাদের কী করে সহায়তা করা যায় এবং এই প্রতিকূলতা কীভাবে কাটিয়ে ওঠা যায়, আমরা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছি। আমরা মনে করি যে উচিত এখন বিভিন্নভাবে এই আম চাষিদের, আম ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়ানো, যাতে করে আমাদের আমের ওপর নির্ভরশীল মালদা জেলার অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পারে এবং করোনাতে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি থেকে আমাদের আম চাষিরা, আম ব্যবসায়ীরা বেরিয়ে আসতে পারে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট।